গেল বছরের ডিসেম্বরে ন্যায় বিচারের প্রতীক হিসেবে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে স্থাপন করা হয় গ্রিক দেবী থেমিসের ভাস্কর্য। স্থাপনের পরপরই বেশ কয়েকটি ইসলামী দল ভাস্কর্যটি স্বর্ণর দাবি জানিয়ে আসছে। মঙ্গলবার সকালে রাজধানীতে এক অনুষ্ঠান শেষে এ নিয়ে কথা বলেন আইনমন্ত্রী। এই ভাস্কর্য যখন লাগানো হয়েছিল তখনও আমাদেরকে জিজ্ঞাসা করা হয় নাই, আর এই ভাস্কর্য উঠার ব্যাপারে উঠানোর ব্যাপারেও ব্যাপারটা ওনার সিদ্ধান্ত নিতে হবে। সুপ্রিম কোর্টটা অত্যন্ত পবিত্র স্থান, এটা যেন কোনোভাবেই কলুষিত না হয়, এখানে যাতে কোনো রকম অরাজকতা না হয়। এ সময় শ্রমিকদের বিচারিক সেবা নিশ্চিতে সিলেট ও রংপুরে শ্রম আদালত করার ঘোষণাও দেন আইনমন্ত্রী। শ্রমিক তার টাকা কিছু পায় কিনা সেই একটা ব্যবস্থা করার। এদিকে মৃত্যুদণ্ডে সাজা কমিয়ে যেসব আসামিদের যাবজ্জীবনের সাজা দেয়া হয়েছে বা হবে, শুধুমাত্র তাদের ক্ষেত্রেই যাবজ্জীবন আমৃত্যু কারাদণ্ড বলে গণ্য হবে, এমনটাই জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। যার মৃত্যুদণ্ড আদেশ ছিল সেটাকে কমিয়ে যাবজ্জীবন করা হলো, এই যাবজ্জীবন অর্থ হলো তার আমৃত্যু জেলে থাকা। মারজিয়া মুমু, মোহনা সংবাদ, ঢাকা। রাষ্ট্রের যে